নমস্কার, বাংলার মনে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার মন, বাঙালির মন কেমন আছে, কোন প্রান্তে কিভাবে, তা নিয়ে আমাদের নিরন্তর চর্চা চলে বাংলার মনে। আজকে বাংলার মনে আমরা চলে যাব সরাসরি ওই চণ্ডীতলা, হুগলি চণ্ডীতলা সরস্বতী নদীর ধারে একটি ছোট্ট চায়ের দোকানে। তার মালিকের অভিজ্ঞতা আপনাদের শোনাবো। মানুষটি কি কষ্ট, কি যন্ত্রণা নিয়ে ফোন করেছিল, তার বন্ধু ফোন করে আমাদের জানালেন, বললেন যে ওই সরস্বতী নদীর ধারে একটি সরকারি জমি, জমি বলতে নদীর পাড় বলতে যে জমিটা বোঝায়, সেখানে একটি ছোট্ট চায়ের দোকান করেছেন জনৈক মনোজ মান্না। সেই মানুষটি ওইখানে চায়ের দোকান করার আগে মামাটি মানুষের এক নেতা তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছিলেন, তারপরে ছাড়পত্র দিয়েছিলেন ওই সরকারি জমিতে অর্থাৎ সরস্বতী নদীর পাশে ছোট্ট একটা চায়ের দোকান করার জন্য, এবং চায়ের দোকানটা শেষ পর্যন্ত করেন। তার আগে 30,000 টাকা নেয় এবং প্রতি মাসে রফা হয় যে 800 টাকা করে ওই মামাটি মানুষের নেতাকে দিতে হবে। বেশ চলছিল এইভাবে, তারপর হঠাৎ একদিন কিছুদিন আগে ওই মামাটি মানুষের নেতা এই মনোজ মান্নাকে চায়ের দোকানের মালিককে গিয়ে বলেন যে এবার তোমাকে উঠতে হবে। বলে তার মানে যে এতদিন ধরে চায়ের দোকান করলাম, 30,000 টাকা দিলাম? বলে না, 30,000 টাকা তোমার কাছ থেকে নিইনি, বেমালুম ভুলে গেছেন। এবং তারপরে বলেন ঠিক আছে, তোমাকে আমি ডাকবো, তোমাকে 1,00,000 টাকা দিতে হবে। ভাবতে পারেন, ওই মামাটি মানুষের নেতা বলছেন 1,00,000 টাকা দিতে হবে তবে তুমি এখানে চায়ের দোকান চালাতে পারবে। অর্থাৎ জানেন ওই মামাটি মানুষের নেতা, জানেন এই মনোজ মান্না গরিব মানুষটি চায়ের দোকান করেছেন, তার পক্ষে কিছুতেই চায়ের দোকানের জন্য 1,00,000 টাকা দেওয়া সম্ভব নয়, মাসে 800 টাকা দিতেই তার প্রাণ বেরিয়ে যায়। সেই অবস্থায় তিনি দিতে পারবেন না, এবং জানেন দিতে পারবেন না, তখন তাকে উঠে যাবেন, তখন ওই জমিটাকে আরেকবার নতুন করে হয়তো আগে 30,000 টাকা নিয়ে মনোজ মান্নাকে দিয়েছেন, এবার 1,00,000 টাকা দিয়ে অন্য কাউকে দেবেন। কী অসাধারণ প্রশাসন চলছে বলুন তো, কীভাবে সরকার চলছে বলুন তো। এবং শেষ পর্যন্ত মনোজ মান্না এই গরিব মানুষটা, প্রান্তিক ওই গরিবের থেকেও গরিব মানুষটা শেষ পর্যন্ত ভাবছেন যে যদি চায়ের দোকানটা উঠে যায় আমি তো বাড়িতে মানুষ, আমাদের বউ বাচ্চাকে আমি খাওয়াতে পারবো না, আমি কী করবো। শেষ পর্যন্ত তার বন্ধুকে বলেছেন যে দেখো ভাই, এই অবস্থা হচ্ছে, আমি যদি চায়ের দোকানটা বন্ধ করে দেয় 1,00,000 টাকা তো দিতে পারবো না, তখন কী করবো। শেষ পর্যন্ত এখানেই স্টোভের কেরোসিন তেল আছে, ওই কেরোসিন তেল গায়ে লাগিয়ে পুড়ে মরে যাব, আত্মহত্যা করব। শুনে শিউরে ওঠেন ওই বন্ধু। শেষ পর্যন্ত ওই বন্ধু বলেন দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি অপেক্ষা করো। বলে সঙ্গে সঙ্গে বলেন যে আমি বাংলার বার্তায় ফোন করছি, বাংলার মনে ফোন করছি। এবং তিনি বললেন, তিনি তাকে বন্ধুকে বলেছেন, মনোজ মান্নাকে বলেছেন, তোমার কোনো সমস্যার সমাধান হবে ওই বাংলার বার্তায় ফোন করলে। বিশ্বাস করুন, কথাটা শুনে আমরা চমকে উঠেছিলাম যে বাংলার বার্তা বা বাংলার মন তো সমস্যার সমাধান করতে পারবো না, আমরা ঘটনাটা পাবলিকলি জানিয়ে দেবো, সাধারণ মানুষের কাছে জানিয়ে দেবো, যদি তাতে প্রশাসনের টনক নড়ে, নড়বে কি না জানি না, কিন্তু আমাদের মনে হয়েছে মনোজ মান্নার কথাটা আপনাদের সামনে তুলে ধরবে। শেষ পর্যন্ত আমরা ওই মনোজ মান্নার বন্ধু যাকে ঘটনাটা বলেছেন তার কাছে তার একটা ইন্টারভিউ নিই, এবং শেষ পর্যন্ত ওই চায়ের দোকান যেখানে 1,00,000 টাকা দাবি করছেন মামাটি মানুষের নেতা এবং যিনি আত্মহত্যা করবেন বলে ভাবছেন, সেই মানুষটিকেও আমরা টেলিফোনে ধরি, দুজনের কথাই আপনাদের শোনাবো। প্রথমে শোনাবো সেই মানুষটি যিনি ওকে অভয় দিয়েছিলেন যে আপনি, তুমি দাঁড়াও, অপেক্ষা করো, আমরা বাংলার বার্তা বা বাংলার মনকে জানাচ্ছি, তার কথা শুনবো, এবং তারপর ওই মনোজ মান্না যার চায়ের দোকান তার কথা শুনবো। কিন্তু আমরা যে পরামর্শটা মনোজ মান্নাকে দিয়েছি সেটা আপনারা শুনবেন, পরামর্শ দিয়েছি যে সরাসরি থানায় যান, থানায় যান, থানায় গিয়ে জানান। আমাকে দুঃখ করে মনোজ মান্না বললেন সব দাদা সেটিং আছে। ভাবতে পারেন, একজন গরিব মানুষ তিনি থানার ওপর আস্থা রাখতে পারছেন না কেন? আজকে একজন মামাটি মানুষের নেতা 1,00,000 টাকা চাইছেন, তাহলে কি সেখান থেকেও কাটমানি যাবে থানায়? বিশ্বাস করি না, অন্তত বিশ্বাস করতে চাই না, কি হবে জানি না শেষ পর্যন্ত। তাই আসুন বাংলার মনে এই মুহূর্তে শুনি ওই চায়ের দোকানের মালিক যিনি আত্মহত্যা করবেন বলে ভাবছেন মনোজ মান্নার বন্ধু, সেই ভদ্রলোকের কথা প্রথমে শুনি, এবং তারপর মনোজ মান্না যিনি চায়ের দোকান চালান এবং শেষ পর্যন্ত হয়তো চায়ের দোকানে ওই 1,00,000 টাকার বকরা দিতে পারবেন না বলে আত্মহত্যার কথা ভাবছেন, তার কথাও শুনুন। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা চণ্ডীতলা থানার অন্তর্গত, আমার বাড়ি নৈটিতে। তো আমার একজন চা বিক্রেতা সরস্বতী নদীর, সরস্বতী নদীর ধারে অনেক লোক করে খাচ্ছে, না খাচ্ছে ঝুপড়ির মধ্যে চা করে খাচ্ছে। আর তৃণমূলের একজন কর্মী ওর নাম মন্টু শেখ, তিনি কি করেছে, ওনার থেকে আগাম 30,000 টাকা নিয়েছে, নেবার পর ওনার থেকে 800 টাকা করে ভাড়াও নিচ্ছে, এবং ওর দোকানের সামনে একটা মাছওয়ালাকে, গরিব মাছওয়ালা বলছে, তার থেকেও 800 টাকা ভাড়া নিচ্ছে, এবং ওকে কালকে বলছে তুই উঠে যা নাহলে 1,00,000 টাকা দে। হ্যাঁ, এবার আমার বন্ধুটা আমাকে বলছে, আমাকে বলছে দাদা হয় আমি এই দোকানে থাকবো নাহলে সুসাইড করবো আমি এই দোকানে, কেন আমার পরিবারের সঙ্গে অশান্তি হবে, এই বয়সে তো আমাকে কেউ চাকরি দেবে না,
আমি কি করব। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি বাংলা ভাষা অনেক সমস্যা সমাধান করেছে, আমি তাকে ফোন করব, তাকে বলবো। পারবো না কিন্তু মানুষকে শোনাতে পারবো আপনাদের দুঃখের কথা। ঠিক আছে।